প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি জল বেড়ে যাওয়ায় বাসের সেতু ভেঙে বিপত্তি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি জল নেমে আসে মাসনা নদীতে। আর এরই মাঝে শামশেরগঞ্জের সাকরঘাটে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ শুনতে পায় গ্রামবাসীরা। শব্দ শুনতে পেয়ে গ্রামবাসীরা ছুটে গেলে তারা দেখতে পায় ভেঙে পড়ে নদী পারাপারের একমাত্র বাঁশের সেতু। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষজনদের। গ্রামবাসীরা জানালেন, সেই সেতু একমাত্রই ভরসা। এই সেতুটি বহু ছাত্র ছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াত করে। এর আগেও ভেঙে পড়ে সেতুটি, এখন একমাত্র সেতু পারাপারের জন্য গ্রামবাসীরা একটি মাত্র ছোট নৌকো দিয়েই চলাচল করছে। এভাবে সাধারণ গ্রামবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বারবার। সরকার থেকে কোন রকম পদক্ষেপ নিচ্ছে না। সেতু ভেঙে যাওয়ার ফলে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাকরঘাট নপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের পশ্চিম দিকে পাহাড় আছে বুঝেছেন, এই বছর দুবার এই ফরেস্ট ভাঙলো, দুবার ভোটের আগে 10-15 দিন আগে ভেঙেছে একবার, আর এবারে কালকে ভেঙেছে। তো আমাদের সমস্যা এখানে পশ্চিম, আমাদের পশ্চিমে আছে নপাড়া সাবাজপুর, ওখান থেকে স্কুলে ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসার এটা রাস্তা, আমাদের ডিবিএস স্কুল পড়তে যায়, কত অসুবিধা হচ্ছে আমাদের। এইগুলো আমাদের সরকারকে দেখার দরকার আছে, অবশ্যই দেখার দরকার আছে, যে আমাদের সাকরঘাট দোগাছি অঞ্চলে সবসময় থানায় কিছু কাজ হয়নি। এই কাজগুলো করার জন্য আপনারা বলুন, যাতে কাজগুলো হয়। আর কত অসুবিধা হচ্ছে মেয়ে ছেলের, কত মানে এপারে আমরা আমরা যে পারে আছি, যে আমার বদ্বীপ মানে সবদিকে জল, আমরা এই ফরস ছাড়া আমাদের কোনো গতি নাই, ফরস আমরা পার হতেই হবে। এই কারণে আপনাকে আমি আমি সরকারকে বলবো যে যাতে এই ফরসগুলো করে। আচ্ছা, কতগুলো গ্রাম আছে এখানে? কতগুলো গ্রাম আছে? এটা মোটামুটি 10-15টা গ্রাম আছে, যেমন সাবাজপুর, ভবানপুর, অদিতনগর, নপাড়া, লক্ষণপুর, দেওতলা, এখান থেকে যাতায়াত করে। এদিকে পূর্ব দিকে ভেঙে গেছে, কোনো রকম কি কোনো নৌকার ব্যবস্থা করেছে পঞ্চায়েত থেকে? না, এখন অবধি করেনি, তাহলে এই নৌকাটা এখন মনে হয় দিয়েছে। হ্যাঁ, কিন্তু সঠিক আমি বলতে পারছি না, কিন্তু এখনও কোনো ব্যবস্থা হয়নি। এই পূর্ব দিকে পশ্চিম দিকে যেগুলো বললাম, যে নপাড়া, সবাইপুর, ভবানপুর, অদিতনগর, দেওতলা, লাদুপাড়া, লক্ষণপুর, এবং পূর্ব দিকে দোগাছি, হ্যাঁ, বাহরপুনি, সীতারামপুর, সাকরঘাট, এইগুলো সব লোকের চাঁদপুর থেকে রাস্তা দিয়ে আমাদের যাতায়াত হয়। এখন আপনারা কি চাইছেন? এখানে ব্যারিজ হওয়ার একান্তক দরকার আছে, একান্তক দরকার আছে এখানে ব্যারিজ হওয়ার। কয়েকদিন আগে একটা ছেলে সুদাই মারা গেছে, কতটা মোটর সাইকেল ভেঙে পড়েছে এখান থেকে পড়েছে। হ্যাঁ, প্রচুর সমস্যায় পড়ছেন। খুবই সমস্যা পড়ছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল কোচিংয়ে যায় আমাদের এই এখানে, তো আসতে যেতে পারে না ভেঙে যাওয়ার কারণে, বা থাকলেও অসুবিধা, ভয় ভয় লাগে আমাকে, বাচ্চা ছেলেগুলো স্কুলে পাঠিয়ে দেয় অসুবিধা হয়, খুব ভয় লাগে আমাকে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আবু কালাম। এটা কী গ্রাম আপনার? সাকরঘাট, সাকরঘাটে পশ্চিম পাড়া,